আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে রাজা ও তার তিন কন্যা গল্পটি পড়ে নিয়েছি। এবার চলো আমরা গল্পটির বেশ কিছু শব্দের অর্থ জেনে নিই ভিডিও শুরুতেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জবাব শব্দটি, যার অর্থ উত্তর। এরপর আমরা দেখতে পাচ্ছি হাসির রেখা শব্দটি, যার অর্থ হাসির চিহ্ন। তারপর দেখতে পাচ্ছি অস্থির শব্দটি, যার অর্থ চঞ্চল। এরপরে যে শব্দটি রয়েছে তার অর্থ আমরা দেখতে পাচ্ছি আদেশ, অর্থাৎ হুকুম শব্দটির অর্থ আদেশ। তারপর আমরা দেখতে পাচ্ছি বনবাসের শব্দটি, যার অর্থ বনের মধ্যে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। অর্থাৎ বনবাস কিন্তু এক ধরনের শাস্তি, যেটি কিন্তু গল্পে রাজার ছোট মেয়ে পারুলকে দেওয়া হয়েছিল। তাহলে চলো, এরপরের শব্দগুলো হচ্ছে অরণ্য, যার অর্থ হচ্ছে গাছপালায় ভরা বন জঙ্গল। তারপর দেখতে পাচ্ছি জনপ্রাণী শব্দটি, যার অর্থ মানুষ ও অন্যান্য প্রাণী। তারপর দেখতে পাচ্ছি খেয়াল শব্দটি, যার অর্থ ইচ্ছে। এরপর দেখতে পাচ্ছি উজির শব্দটি, যার অর্থ মন্ত্রী। নাজির শব্দটির অর্থ রাজার কর্মচারী। তাহলে চলো, আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ দেখে নেই। এখানে এই শব্দটির অর্থ আমরা দেখতে পাচ্ছি পাইক শব্দটির অর্থ লাঠিয়াল পেয়াদা। তারপরে এই শব্দটির অর্থ আমরা দেখতে পাচ্ছি যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে। তারপরে শব্দটি বিশ্রাম করে, যার অর্থ অর্থাৎ জিরিয়ে শব্দটির অর্থ এখানে হচ্ছে বিশ্রাম করে। বেজায় শব্দটির অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব। বিস্বাদ শব্দটির অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো স্বাদ নেই। তাহলে আমরা কিন্তু অনেকগুলো শব্দের অর্থ জেনে নিলাম এখানে। এবার চলো আমরা কিছু শব্দ দেখি এবং শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যুক্তবর্ণ রয়েছে। আমরা যুক্তবর্ণগুলোকে চিনে নেব এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবো এবং পড়ে নেব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি নয়জফলা, অর্থাৎ কন্যা শব্দটিতে নয়জফলা রয়েছে। এখানে কিন্তু দন্তের ন ও জফলা এ দুটি রয়েছে। অর্থাৎ এই নয়জফলা যুক্তবর্ণ দিয়ে গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বন্যা, বন্য। এবার চলো আমরা এ শব্দটি দেখতে পেলাম। এই শব্দটিতে কিন্তু নয় দ এই যুক্তবর্ণটি রয়েছে, যেটি ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি দন্তের ন ও দ। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে ছন্দ, খন্দ। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাণী শব্দটি, যেটি ভাঙলে কিন্তু আমরা প ও রফলা এই দুটি বর্ণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে প্রথম এবং প্রাণ। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্ষুধার্ত শব্দটি, যেখানে ক্ষয় খ এই যুক্তবর্ণটি রয়েছে। এটি ভাঙলে কিন্তু ক ও মূর্ধন্য স এই দুটি বর্ণ পাওয়া যায়। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে ক্ষমা এবং ক্ষণ। তারপর আমরা দেখতে পাচ্ছি রান্না শব্দটি, যেখানে কিন্তু দন্তের নয় ন এই যুক্তবর্ণটি রয়েছে। অর্থাৎ এটি ভাঙলে কিন্তু আমরা দন্তের ন ও দন্তের ন এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে কান্না ও পান্না। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই ভিডিওতে বেশ কিছু শব্দের অর্থ জেনে নিয়েছি এবং বেশ কিছু যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখে নিয়েছি সেখানে আসলে কোন কোন বর্ণ ছিল। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।